রক্ষা করবলে আমি এই পদক্ষেপ লৈছো গুরুজনের সৃষ্টি করে যাওয়া এই রাস আমি সদায় জিয়াই রাখাতে বিচার গতি আজি আমি বেলতলাত অবস্থিত হয়েছো এই রাস উদযাপন করবলে গতি ধন্যবাদ সকলে ইমান মরম দিয়ার বাবে। আমার গাঁতে রাস উদযাপন করা হয় তার ইয়ালে আছো আমি মহানগরীত জীবন দরাক এক ব্যতিক্রমী দৃশ্য আসলে আর শোণিতপুরের দল আহিছে আর ইয়ারে আমার শিল্পী সকল আছে আর সেই দৃশ্য আমি দেখাই আছো। এগারী শিল্পী আছে, নাম তো জানি লো। হয় নমস্কার, মোর নাম শ্রী নবনীতা দেবী, মই জামুঘাটের আহিছো। ইয়াতে আপনার আমার অসমীয়া পরম্পরাগত রাসর উপস্থাপন সে আমি দর্শন করবলে আহিছো। আমার জাতি রক্ষা করবলে আমি এই পদক্ষেপ লৈছো গুরুজনের সৃষ্টি করে যাওয়া এই রাস আমি সদায় জিয়াই রাখাতে বিচার গতি আজি আমি বেলতলাত অবস্থিত হয়েছো এই রাস উদযাপন করবলে গতি ধন্যবাদ সকলে ইমান মরম দিয়ার বাবে কইছো। কেতিয়ার তুমি এই রাসলীলার লগত জড়িত হয়ে আছা আর এই কিমান কষ্টকর শিকা তো তুমি কিমান সরুরেপরা এই দেখি আইসা? হয় মানে বহুত সরুরপরাই করছো রাস, আজি বহুত বছরে হল করে আছো, চেষ্টা করছো করবলে সকলের মাজত ইয়াকে কইছো। কিমান গোটে গ্রুপটোর কিমান মেম্বার তোমার? আপনার 35 মান আছে। এই ধরনের প্রদর্শন অসমের বিভিন্ন ঠাইত করা হয়? হয় করা হয়। আর এই এটা রাসর এই আয়ত্ত করবলে কিমান দিনের আখরার প্রয়োজন হয়? হয় ইয়াক রাস করবলে আপনার এমাহ মানের আখরার সম্পূর্ণ প্রয়োজন হয়। এইদরে ইয়ার পিছন আকো করবার আছে নাকি? হয় এটালে গম পাওয়া নাই, হয়তো হবগে সাগে, রাসর অন্তিম মুহূর্ত হয়েছে, শরৎকাল গৈছে, অবশ্যই এটা আকো লগ পাম রাসত। এজ এ স্টুডেন্ট কবার পড়ি আছা? হয় মই এসএস ফাইনাল দিম। তোমার এখন অনুভব কোয়া, নাম তো কোয়া? হয় মোর নাম প্রীতিস্মিতা দেবী। হয় তোমার? মহেঘাটি, নাহঙ্গ মহেঘাটি। এই রাসর লগত কেতিয়ার পৰা জড়িত তুমি? আসলতে সরুপায় আমি এবো ভাল পাও সেবাবে সরুপায় জড়িত। মনে করো এই মানে ঘরের চৌপাশ এইবিল হয়ে থাকে? হয়ে থাকে। এই এই এইটো রাসর লগত কেতিয়া জড়িত হয়ে থাকে এই দলটো? এই দলটো লগত এই গোটেইখিনি মানে আমার ঘরের মানে গাঁৱৰে হয় সেবাবে একেলগে আমি এবো করে থাকো। গাঁওখন মহেঘাটি। তোমার নাম তো? নমস্কার, মোর নাম শ্রী নিকিতা দেবী। তুমি কত পড়ি আছা? মই জামুগুড়ি হাই সেকেন্ডারি। তুমি কত পড়ি আছা? মই জামুগুড়ি জুনিয়র কলেজ। সরু ছোৱালী? আচ্ছা, এই রাসর লগত সরু পৰা জড়িত নেকি? হয়। কেনেকে শিকিলা তুমি সরুতে? আমার আগতে একটা ক্লাব আছিলে, তার শিকিছিল। কি নাম? ডেস্টিনি চিলড্রেন ক্লাব। কোন ঠাইত? আমার গাঁও মহেঘাটিতে। কোন ঠাইর গাঁও? মহেঘাটি। জামুগুড়ি হাট? হয়। তারপরে এটা বর্তমান এটা আমি এওঁলোকৰ লগত আছো, আমার গাঁৱৰে আমার গাঁৱতে রাস উদযাপন করা হয় তার লগতে এটা ইয়ালে আহিছো আমি। গুৱাহাটীত প্রথম নে আগতে আহিছিলা? হ্যাঁ, এবার প্রথম। কেনেকুৱা লাগিছে গুৱাহাটীৰ, কারণ গাঁৱৰ বিভিন্ন ঠাইত যোৱা বা শোণিতপুৰৰ জামুগুড়িতে করা, তো ইয়ার গুৱাহাটীত আহি এনেকুৱা পরিবেশত কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। ইয়ালে ভবা নাছিলো আমি আহিম বুলি, কিন্তু ভাল লাগিছে আহি আৰু বহুত ভাল লাগিছে। এয়া হল শিল্পী সকলক দেখুৱাইছো আৰু এইদৰে মহানগরীত জীবন্ত রাসর এক দৃশ্য আসলতে অতি বুঝাব নোৱাৰা অনুভব আৰু আমার দৃশ্যই সম্ভব হলে আর মহানগরের আকর্ষণ দেখাব যে ইয়াতে রাইজর যেখানে উপস্থিতি এয়াও কিন্তু আকর্ষণীয় বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। আমার লগত অঞ্জু বৰা আছে আর মহানগরীত এটা জীবন্ত রাস দেখার অন্যতম যিগৰাকী ব্যক্তি এ হল অঞ্জু বৰা বাইদেউ। কি কব যে আপনার নেতৃত্ব সফল হল আর এইদরে গুৱাহাটী মহানগরীত জীবন্ত রাসর সৌভাগ্য হল? আসলতে মোৰ এটা বহুত আশা আছিল, যিমান কষ্ট হলেও মই রাইজক এনেকুৱা এখন রাস দেখুৱাম। আগতে তিনিবার দেখুৱালো, এইবার মই কৈছো নহয় আগতে, এইবার চারিবার নহয় আসলে পাঁচবার, মাজতে এবার হল, কিন্তু বহুত কষ্টৰ কাৰণে মই বাদ দিছিলোঁ, এবাৰ মই দেখুৱাইছোঁ। মানে কেনেকুৱা লাগিছে কওকচোন?
ইমান বঢ়িয়া লাগে আনন্দ পরিবেশ আসলে মানুষে লড়া ছলে না জানে কৃষ্ণক এনেকে জন্ম হয়েছে কৃষ্ণক এনেকে আরাধনা করেছিল বসুমতীয়ে যে গে আরাধনা করে যে ব্রহ্মা বিষ্ণু শিবক আরাধনা করে তেওঁক জন্ম দিছে তেওঁ তেছল লীলা গতি আজি অতি আনন্দিত মানে কারণ মো সহকর্মী সকলে লগত থাকে যেখানে সহায় করেছে রাইজর সহযোগিতা কেন রাইজর সহযোগিতা বহুত পাইছো কি বহুত ভাল লাগছে রাইজ বহুত মানুষ আইছে আমি এই কারণে ভাল লাগিছে বহুত কষ্ট করছো রাখানোর নিমত তাই না মই অর্থর কারণে অসুবিধা পাইছো অর্থই মোক বিরাট অসুবিধা দিছে বহুত কষ্ট করে টাকা তুলিছো আর মো সহকর্মী সকলে টাকা হাতত আছে মোক দিয়া নাই মই এইটো মিডিয়াত কলো আজি মোর লড়াই বহুতখিনি পয়সা দিয়ে দিছে দিবলে বাধ্য কারণ মাকৰ সন্মান রাখবই লাগিব এটা অতি ডাঙৰ বিষয় আসলে যে ভারতীয় সংস্কৃতির অন্যতম উপাদান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ রাসলীলা গুহীবাসীক দেখার এইগারী মহিলা দিন রাতে কষ্ট করেছে কিন্তু বহুতে কিন্তু তো সহযোগ করা নাই আসলে আর ভারতীয় সংস্কৃতির উপাদান বা সকল মানে হাত উজারি ওলাই লাগে জানিছো আৰু আৰু ওলাই আহিব লাগে দাদা কিবা কব নিশ্চয় ওলাই আহিব আর আমি এইবার যার ভাবিছো এইবার অনুষ্ঠান আমি সঁহাৰি পাইছো রাইজর সঁহাৰি পাইছো অনুষ্ঠান প্রতিষ্ঠানের সঁহাৰি পাইছো আমার তিনটা চারিটা আমার হেৰি আছে রাজনৈতিক দলের নেতা কর্মীর সঁহাৰি পাইছো অহাবার হেৰি পরিস্থিতি দিছে তেওঁলোকে অহাবার আৰু আৰু ইয়াত কৈ জাকত জিলিকাভাৱে অনুষ্ঠান আমার ইয়াতে হব এই অনুষ্ঠানত আমার এই যখন ফিল্ডখনত আকো জাকত জিলিকাকৈ এই ৰাসখন হব শ্রীকৃষ্ণের ৰাস আমি উদযাপন করিম আজি সঁচাকৈ ভাল লাগিছে আমি বহুত দিন কষ্ট কৰি আছিলোঁ আজি মানুহৰ সমাগমটো দেখি খুব আনন্দিত হৈছোঁ আৰু আমি অহা বছৰ ইয়াতকৈ ডাঙৰ কৰিম বুলি আমি আশা কৰিছোঁ ধন্যবাদ